আসসালামু আলাইকুম। হিউলেট প্যাকার্ড বা এইচপি বিশ্বের একটি স্বনামধন্য টেক ব্র্যান্ড। তাদের এনভি সিরিজের প্রোডাক্টগুলো সাধারণত টপ অফ দ্য লাইন প্রোডাক্ট হয়ে থাকে। কেউ এনভি সিরিজের প্রোডাক্ট ব্যবহার করছে তা দেখার পর ঈর্ষায়িত হওয়া ছাড়া উপায় নেই, কারণ এদের প্রাইভেসি ফিচার, বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স অসাধারণ হয়ে থাকে, তারই সাথে এদের লুকস হয়ে থাকে নজর কাড়া। আমি শাহরের মুস্তাফা রোমিও রিভিউ করতে যাচ্ছি এইচপির বিজনেস ক্লাস 2-in-1 ল্যাপটপ এইচপি এনভি এক্স 360। তো দেরি না করে শুরু করা যাক আজকের রিভিউ সেগমেন্টটি। সর্বপ্রথম এইচপি এনভি 360-র প্রাইভেসি ফিচারগুলো নিয়ে কথা না বললেই নয়। ল্যাপটপে আপনারা কোনো অফিসিয়াল কাজ কিংবা আপনার ব্যক্তিগত কোনো তথ্য যাতে কেউ পাশে বসে দেখতে না পারে, এর জন্য এইচপি তাদের স্ক্রিনে একটি ইনবিল্ট ফিচার দিয়ে দিয়েছে যাতে করে কেউ পাশে বসে আপনার কনফিডেন্সিয়াল তথ্য দেখতে না পায়। এইচপি এই ফিচারটির নাম দিয়েছে শিওর ভিউ। F2 বাটনটি প্রেস করার সাথে সাথেই টিন্টেড ব্রঞ্জ কালারের এই প্রোলেপটি চালু হয়ে যাবে এবং শুধু আপনি বাদে আপনার পার্সোনাল বা অফিসিয়াল তথ্য কেউ পাশ হতে দেখতে পারবে না। যারা প্রাইভেসি নিয়ে অনেক চিন্তা করেন তাদের জন্য পাওয়ার বাটনের পাশেই আছে ওয়েবক্যাম কার্টেন বাটন। প্রেস করার সাথে সাথেই এতে করে আপনার ওয়েবক্যামের উপরে একটি ফিজিক্যাল কার্টেন চলে আসবে। সিকিউরিটি ফিচারকে আরও শক্তপোক্ত করতে এতে আরও আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ছিল এই 2-in-1 ল্যাপটপটির কিছু প্রাইভেসি এবং সিকিউরিটি ফিচার্স। এখন আসা যাক এর ডিসপ্লে সেকশনে। 1 কেজি 300 গ্রামের এই ল্যাপটপটি ফুল ব্রাশড অ্যালয় বিল্ডের সাথে 13.3 ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে থাকাতে এই ল্যাপটপটিকে একটি প্রিমিয়াম লুক দিয়েছে। তারই সাথে এই 2-in-1 ডিভাইসটি ট্যাবলেট এবং ল্যাপটপ উভয় হিসেবে ব্যবহারযোগ্য। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে 10 ন্যানোমিটার সুপার ফিন লিথোগ্রাফির 11th generationের ইন্টেল Core i7-1165G7, যেটি একটি কোয়াড কোর এবং 8 থ্রেডের প্রসেসর, যার বেস ক্লক 2.8 GHz এবং বুস্ট ক্লক 4.70 GHz। প্রসেসরটির ক্যাশ মেমোরি 12 MB। র্যাম হিসাবে আছে 8 GB-এর 2933 MHz-এর DDR4 মেমোরি। স্টোরেজ হিসাবে আছে 512 GB-র হাই স্পিড NVMe SSD। এতে গ্রাফিক্স হিসাবে আছে 1.3 GHz-এর ইন্টেল Iris Xe গ্রাফিক্স। প্রসেসরটি TDP মাত্র 28 ওয়াট হওয়াতে পাওয়ার কনসাম্পশন হয় খুব কম, তাই 3-cell 51 Wh লিথিয়াম আয়ন ব্যাটারিটি মিক্স ইউসেজে প্রায় 11.45 মিনিট ব্যাক আপ দিতে পারে এবং শুধু ভিডিও প্লে প্যাকে প্রায় 15 ঘন্টার মতো ব্যাক আপ দিতে পারবে। আসা যাক এর ডিসপ্লে সেকশনে। ল্যাপটপটির ডিসপ্লে মাল্টিটাচ সাপোর্টেড IPS টেকনোলজির কর্নিং গরিলা গ্লাস প্রোটেক্টেড, যার ব্রাইটনেস 1000 nits। ল্যাপটপটির এজ টু এজ ফুল গ্লাস স্ক্রিন হওয়াতে এর স্ক্রিন সাইজ বেশি মনে হয়ে থাকে, তো বুঝতেই পারছেন অফিসের কাজ কিংবা মিডিয়া কনজাম্পশন সব করা যাবে অনায়াসে। এইচপির সাউন্ড সিস্টেম ডিজাইন করে থাকে ব্যাং অ্যান্ড ওলফসন। সাধারণত ব্যাং অ্যান্ড ওলফসন ডেনিশ হাই এন্ড কনজিউমার গ্রেড অডিও প্রোডাক্ট তৈরি করে থাকে। বরাবরের মতোই এইচপির এই ল্যাপটপটিতেও তারাই সাউন্ড সিস্টেম ডিজাইন করেছে। আছে ডাবল স্পিকার এবং অপটিমাল হিয়ারিং এক্সপিরিয়েন্সের জন্য আছে এইচপির অডিও বুস্ট, যা ভয়েস, মিউজিক কিংবা মুভিজ প্লে করার সময় অটোমেটিকলি অডিও লেভেল সিলেক্ট করে ফেলে। Aggressive angle of his own. If he does not get this kill, this could be doomed for him, and it's gonna be shoot for instead getting the first initial headshot down on the Japanese sword, sending him into the next dimension. He does get the first initial kill down on the missile. Good, well placed headshot coming up from him. The bodies are gonna be coming on down from the side of the doorway. The doorway has been broken on down and it's ল্যাপটপটির আইও পোর্ট হিসাবে আছে 2টি USB 3.2A পোর্ট এবং একটি থান্ডারবোল্ট 4 USB টাইপ সি পোর্ট। আরও আছে 3.5 mm অডিও জ্যাক। কানেক্টিভিটি হিসাবে আছে ব্লুটুথ 5.2 এবং ওয়াইফাই ভার্জন 6, যা ডুয়েল ব্যান্ড সাপোর্টেড। এতে ডেটা ট্রান্সফারের জন্য আরও আছে মাইক্রো এসডি কার্ড রিডার স্লট। প্রশ্ন হচ্ছে এই ল্যাপটপটি কাদের জন্য? যারা একটি আকর্ষণীয় এবং পাওয়ারফুল ইন্টারনাল সহ 2-in-1 টাচ স্ক্রিন এনেবল ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এইচপি এক্স 360 চয়েস তালিকার শীর্ষে থাকবে। প্রাইভেসি নিয়ে যাদের কনসার্ন বেশি তারাও এই ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন। এই ছিল আজকে আমাদের এইচপি এক্স 360-এর কিছু বিশেষ ফিচার্স। পরবর্তীতে আমি শাহরিয়ার থাকছি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, স্টারটেকের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।